মুখ্যমন্ত্রীকে তো সবার আগে ধন্যবাদ জানাবো, কারণ উনি আমাদের যেভাবে ইন্সপিরেশন দিয়েছেন আমি বৃষ্টি করা নিয়ে, আর রিসেন্ট ব্যাকআপ দিস প্রোডাক্ট আমাদের বিভিন্ন রকম ফুড খাদ্য দপ্তর থেকে বা খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর থেকে অলরেডি মুখ্যমন্ত্রী ঘোষণাপত্রে যোগাযোগ শুরু করেছে। আমরা যদি আমের ওপর কিছু বানাই বা মিষ্টির ওপর কিছু বানাই তাহলে বেশ কিছু সুবিধে সাহায্য বা কারিগরি সমস্ত কিছু টেকনিক আমাদেরকে শেখাচ্ছে, এটা আমাদের কাছে বড় পাওয়া। আজকের দিনে 17 রকম আমের মিষ্টি তৈরি করতে পেরেছি। অন্য বছর কিন্তু আমের ডিম্যান্ড এত বেশি থাকে না, আম মিষ্টি হয়তো থাকে কম বেশি, হয়তো বহু বছর ধরে প্রয়াস করি, এবছর আলাদাভাবে দেখছি মানুষ যেন আম মিষ্টিটাকে পাতে রাখছে, মানে যদি কোনো জামাই বাড়িতে আসেন সেখানে এক খারে না অন্তত 2-3 রকম আমের পদ রাখছে, তারপর অন্য মিষ্টি রাখছে। আমের রসগোল্লা, আমের রাজভোগ, শুধু তাই না, রসগোল্লার মতো 2 রকম, একটা কাঁচা আমের একটা পাকা আমের, হতে পারে যার যেরকম পছন্দ সেই অনুযায়ী। সঙ্গে থাকছে আমের রাবড়ি, আমের দই, আমের লটচমচম, আমের মালাই চমচম, সন্ধ্যে আমের আইসক্রিম বরফি সন্দেশ, আমের মোহিনী সন্দেশ, এছাড়াও থাকছে আমাদের আমের বিভিন্ন রকম বাদশাহী সন্দেশ, আমের জল ভরা এবং আম সেপ তৈরি বিভিন্ন রকম সন্দেশ।